টাঙ্গাইলের ভুঁইয়াপুরে নিখোঁজের একদিন পর মাটির নিচ থেকে আব্দুল হক মিয়া নামের এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সারপলশিয়া গ্রামের জাহানারা বেগমের বাড়ির উঠানে পুঁতে রাখা হয়েছিল লাশটি। দুপুরে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শিক্ষক হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামিয়াতুল মোদার্সিনের ভুঁইয়াপুর শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তালুকদার। ভুঁইয়াপুরের ওসি মোহাম্মদ আহসানুল্লাহ জানান, হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।